বসন্ত উৎসবের উপলক্ষে আমরা যাচ্ছি বিষ্ণুপুর, তাই কিছু কেনাকাটি করার জন্য চলে গেছিলাম আমি আর মা বাজারের দিকে। গিয়ে দেখি নানান রঙের আবির পিচকারি আর কত নাকি। তারপরে ফুলের দোকানে ফুল দেখতে দেখতে বাজারে ঢুকলাম। ভাবছিলাম কি কিনবো, তারপরে গেলাম একটা কসমেটিক্সের দোকানে, কিনেছি কিছু ছোটোখোটো জিনিস, যেটা তোমাদেরকে নেক্সট মিনি ব্লগে আমি শেয়ার করে দেবো। তারপরে মা এখানে আইব্রো করছিলো, হ্যাঁ ঘুরতে যাচ্ছি বলে। তারপরে এখানে মা আমার জন্য অক্সিডাইজার কানের আর চুড়ি কিনছিলো, কারণ আমি এই অক্সিডাইজার জিনিসটা খুব পছন্দ করি। আর আমি এখানে মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম আর চিকেন পকোড়া খাচ্ছিলাম, তার জন্য একটা নিয়ে তিনটে টিপের পাতা নিয়েছিলাম। তারপরে খাবি, আমি বললাম না চিকেন পকোড়া খেয়েছি তো। তারপরে মা এখানে গজা খেতে খেতে বাড়ির দিকে গেল, আমি রুটির দোকানে গিয়ে রুটি নিলাম আমার মা আর ভাইয়ের জন্য, বাবার জন্য কেন না, কারণ বাবা রাত্রিবেলা ভাত খায়। তাই এখানে আমি আর ভাই রুটি আর একটানা খেয়ে দিনটাকে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।